সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের বাতিলের প্রতিরোধ, ঠিক কি না বল? সুন্নাত নয় শুধু নির্জন দনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতি খাওয়া। হাত তুলে বলো ঠিক কি না? মহব্বতে তার ডন্ট লাফ, হাসি নাই হাসি নাই হাসি নাই, নো নো, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকির কথা মনে আছে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে এমন ভাবে টাইনা খুলছি, আপনি কি টের পান নয়? আলী 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 আল্লাহ হো নামাজের ভিতরে তোমরা কোন সময় তিনটা খুলছো? আমি যারা পরিমাণ টের পাই নাই, জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? এটা হলো মারিফতের সম্রাট, যেখান থেকে ফির সাবরা আমরা যারা আছি, তরিকতের কাজ করি, মুর্শিদ কাবলারা, পীর মাশায়েখরা, যেখান থেকে তারা তরিকতের কাজ করে, সেই তরিকতের বেলায়েতের সম্রাট হযরতে মাওলা আলী। হাত তুলে বলেন ঠিক কি না? নামাজের মধ্যে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে মন্ত্রীদের সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে বক্তারও সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল। কেন আমি তাহিরি নবী নবী করি গো? নামাজের মধ্যে পৃথিবীর কোন মানুষকে সালাম দিলে নামাজ বাতিল, আর আমার নবীকে নামাজে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। মালি মালি মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও, ঠিক কি না বলো? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন রাহাজানি করার জন্য পাঠাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এখানে আমার গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছেন, আমরা সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত, কথা বলেন ঠিক কি না? আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলতে চাচ্ছি, এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আওয়াজ করে বলুন সকল প্রশংসার মালিককে, এই আওয়াজে মালিনা জুড়ে বলো কে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। হাইরে বন্ধুরে আমার উত্তর সন্তোষপুরের বন্ধু, কি দিয়ে তোমাদেরকে সন্তুষ্ট করব আমার ভাষা নাই। আরে বাবা, আল্লাহর কালাম যেখানে তেলাওয়াত করা হবে, অন্তর অন্তর সন্তুষ্ট হওয়ার কথা। আল্লাহর গান যেখানে গাওয়া হবে সেখানে অন্তর সন্তুষ্ট হওয়ার কথা, নবীর গান যেখানে গাওয়া হবে এখানে অন্তরটা সন্তুষ্টি হওয়ার কথা। আমি বলেছিলাম রহমান শব্দটা ব্যবহৃত হয় দুনিয়ার জন্য, রহমান অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ অতি দয়ালু, কথা বলেন ঠিক কি না? রহমান দুনিয়ার ক্ষেত্রে কেমন আল্লাহ আমরা দয়া করে,
এই দুনিয়াতে হিন্দু আছে, এই দুনিয়াতে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে। দেখেন হিন্দুরা দুর্গা পূজায় গিয়ে পূজা করে, আর আমরা মসজিদে গিয়ে আল্লাহর কদমে সেজদা করি। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহর সেজদা করি। একমাত্র ইসলাম ধর্মই হলো মনোনীত ধর্ম, কিন্তু এর ছাড়া যত ধর্ম আছে আল্লাহর কাছে মনোনীত নয়। এরপরে আমার আল্লাহ খাওয়ায় রাখতেছে, পড়াইয়া রাখতেছে। যেমন তুমি মুসলমান এক মাস পর্যন্ত নামাজ পড়ো নাই, দুই মাস পর্যন্ত নামাজ পড়ো নাই, তিন মাস পর্যন্ত নামাজ পড়ো নাই, আবার আল্লাহ ইচ্ছা করলে তোমাদের রিজিকটা বন্ধ করে দিতে পারে। আমাদের দেশে যেমন ফ্যাক্টরিতে চাকরি হয়, দশ দিন যদি ফ্যাক্টরিতে না যায় দশ দিনে বেতন বন্ধ করে দেয়। আর আল্লাহ তোমাকে হাজিরা দিয়েছে দৈনিক পাঁচবার, তুমি মাসের পর মাস হাজিরা না দিয়া যেমনে মন সেই এমনি ঘুরলা, আল্লাহ ইচ্ছা করলে তোমার রিজিক বন্ধ করে দিতে পারে। এরপরে তোমাকে তিন বেলা খাওয়াইতেছে, তিন বেলা সুন্দর করে তোমারে ঘুরাইতেছে, রাতের বেলা তুমি আরামে ঘুমায়া থাকতেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের বেতন বন্ধ করে না। কথা বলে না ঠিক না বেঠি? এটা হলো রহমান, আর রহমান রহিম, রহমান হলো দুনিয়ার জন্য মনোযোগ। কথাগুলো হার্ড হবে কিন্তু বুঝাইতে পারলে সহজ, বুঝতে পারলে সহজ। যাও যাও ছেলেরা, যাও এখান থেকে, ওই দিকে যাও, সামনে যাও, এই একটা ছেলে এখানে রাখবো না, যাও নিয়ে যাও, এখানে যাও নিয়ে যাও। আশ্চর্য, কানের কাছে এসে ছিল্লা ছিলি করে, রহমানকে আরো জোরে বলো, রহমানকে। এবার আসেন রহিম। রহিম শব্দটা হাসরের ময়দানে ব্যবহৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক উম্মবান্দাকে জাহান্নামে দিয়ে দিবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যেই যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, ওরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে নাই, ওরা আমার নবীর সঙ্গে গাদ্দারি করে নাই, আমলের জন্য তারা জাহান্নামী হয়ে যাবে, আমলের ত্রুটির কারণে জাহান্নামী হয়ে যাবে। কেউ এক বছরের জন্য, কেউ একশো বছরের জন্য জাহান্নামী হবে। জাহান্নামী হওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। কিন্তু আমার আল্লাহ হাশরের ময়দানে রহিম কিভাবে হবেন? স্পষ্ট জাহান্নামী। এরপর আমার নবী আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকে নবীর সুপারিশে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আল্লাহর একটা নাম হইল রহিম। এই জন্য আমার বাবারা, আমার আল্লাহ বড় দয়া করে এনেছেন, আল্লাহ পাক বড় মায়া করে এখানে এনেছেন। অনুরোধ করি, বলি, পায়ে হাত রেখে বলি, এবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এবাদত পাওয়ার মালিক। এই মালিকের সঙ্গে গাদ্দারি করা যাবে না, মালিকের সঙ্গে গাদ্দারি করলে চাকরি টিকে না। আর আল্লাহর সঙ্গে মালিক ইয়াউমিদ্দিন, যিনি আখিরাতের মালিক, যিনি শেষ দিবসের মালিক, তার সঙ্গে কোনো ধরনের গাদ্দারি করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, জঙ্গিবাদের জন্য পাঠাই নাই, সন্ত্রাসীর জন্য পাঠাই নাই, মিথ্যা বলার জন্য পাঠাই নাই, গীবত করার জন্য পাঠাই নাই। এখন প্রশ্ন করবেন, ও তাহিরে হুজুর, আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন? কথাটা প্রায় মাহফিলে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমার বুঝে আসে না, আপনারা এই তেলাবাদ করার পরে শুধু এই কয়েকটা পোলাপান বলে আল্লাহ আকবার, আপনারা এই সাইড সুইডের পোলাপানগুলো আরও আওয়াজটাকে বড় করে দিতে পারেন? কণ্ঠ দিয়েছেন কে? আরে বড় করে বলেন, কে দিয়েছেন? এমন একটা ডাক দিবেন যেন আমাদের কোনো মাফ না হলে অসুবিধা নাই, কিন্তু আমাদের আল্লাহ ডাকটার কারণে যাতে কবরবাসীর কবর আজাব আল্লাহ মাফ করে দে। প্রস্তুত আছেননি সবাই? সবাই কি প্রস্তুত আছেন? ওই মালিককে কে একটা ডাক দিতে পারবেন? আমি আবার তেলাবাদ করছি, হ্যাঁ, ঘোষণা কার?
আরো জোরে বলো কার? আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর আদেশ মান্য হয়ে গেছে আদম, আর আল্লাহর আদেশ না মান্য হয়ে গেছে ইবলিশ। কথা বলেন ঠিক কিনা? যারা মনিবের হুকুম মানে তারা হয় জান্নাতি, আর যারা মানে না তারা হয়ে যায় জাহান্নামি। এই জন্য আমি বলেছিলাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি। কার ইবাদত করি? আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কার কাছে সাহায্যের মালিক কে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিমে চলতে চাই কি চাই না? এই জন্য আমার বন্ধুরা মনোযোগ দিয়ে আমি ভূমিকা স্বরূপ কথাগুলো বলছি। কেন বলেছি? আমরা নিজেরা আল্লাহর বান্দা মনে করি, আবার নিজেরা অনেক অন্যায়ের দিকে নিজেদেরকে দাবিত করে দেই। না না না, একটা কথা মনে রাখবেন, আল্লাহর কাছ আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। আপনি প্রকাশ্যে গুনাহ করেন আর গোপনে গুনাহ করেন, কেউ জানে না, যায় একজন জানে তিনি। আপনারা আওয়াজ করে বলুন তিনি কে? তাহিরি চেহারা দেখতে আসছেন নাকি ওয়াজ শুনে আমল করতে আসছেন? কে কোন নিয়তে আসছেন কেউ জানে না। আপনার পাশে যে ব্যক্তিরা বসে আছে জানার ক্ষমতা নাই, আপনার অন্তরে খবর একজন জানে। ওই মনিবরে আবারও কণ্ঠ উঁচু করে বলুন তিনি কে? সেই মনিবরে আবার ডাক দিবেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস-সুদূর। দেখছেন কত ভালো লাগে? আগে যখন গজল গাইছি শান গাইছি মানুষ এই ভেবে পাগল করতো, আশেক হয়ে যেত। এখন আলহামদুলিল্লাহ আমরা তেলাবাত করলো আমার কোরআন, পাগলগুলো কোরআনের প্রেমে আত্মহারা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য বাবার আমার এবাদত হবে একজনের জবান খুলে বলো তিনি কে? এই জন্য যুবক আজকে যদি এখন যদি প্রশ্ন করি কারা কারা নামাজ পড়ে মাহফিলে এসেছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন না। অনেকে বলবেন হুজুর আমি জোহরই তো পড়ি না, আয়েশা পড়ব কখন? অনেকে বলবে হুজুর আমি তো এক মাস ধরি নামাজ পড়ি না, এখন পড়ব কখন? আর বাবা শুক্রবারে শুধুমাত্র মসজিদে যাইয়াই সেজদা দিলেন, এটাও দেন মানুষের জুমার মধ্যে না গেলে মন্দ বলবে, এই রকম চিন্তা ভাবনা করে কোনো রকম ভাবে মসজিদে যান? আরে না, মসজিদে এমন একটা জায়গা, আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজার আজকে বাজারে মানুষ বেশি জমে, মসজিদে যাওয়ার কোনো খবর নাই। এই জন্য মসজিদ হলো এমন একটা জায়গা যে জায়গার ভিতরে চুপ করে বসে থাকলে অন্য ফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আজকে মসজিদের প্রতিযোগিতা হয়, উত্তর সন্তোষপুরের মসজিদ এত সুন্দর, দক্ষিণ সন্তোষপুরের মসজিদ সুন্দর না করলে কি হয় নাকি? একবারই মসজিদ বানাইছে আর একবারই মসজিদ আরো ভিআইপি বানামো। আমার নবী বলে পৃথিবীতে এমন একটা সময় আসবে মানুষ সৌন্দর্য মসজিদের সৌন্দর্য বানানোর জন্য পাগল হয়ে যাবে। এটা অন্য কিছু না, এটা হলো কিয়ামতের আলামত, কারণ মসজিদ সুন্দর হবে মুসল্লি মসজিদে যাবে না। কথা কোন ঠিক না বেঠি? সুতকুরা টাকা দিবে, বড় বড় টেহা দিবে, 100 বস্তা এসি দিব, এসি এসি দিব, হারাম টাকা না ঠেললে মসজিদে দিয়া মনে করছে সওয়াব পাইবা। আমার নবী বলেন হারাম টাকা দিয়া যারা সওয়াবের আশা করে তার ডাবল গুনাহ হবে। ঠিক কি না বলো? আমার সামাজিক ওয়াজ করতেছি, কষ্ট হবে আপনাদের? আমি কিন্তু খুব ঘরের ওয়াজ করতেছি, আমার জীবনটাকে একটু পরিবর্তন করি, অসুবিধা হইব?
মসজিদে যাইতাম না এখন যাব ঠিক কি না নামাজ পড়তাম না এখন কথা কোনা নামাজ পড়তাম না এখন জিকির করতাম না এখন নবীর শান গাইতাম না এখন মানে যাও এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে যা হবার তা হয়ে গেছে অতীতের গুনাহগুলোর আজকে গাঁটটি বাইন্দা আজকে উত্তর সন্তোষপুরে বিদায়বেলা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বাড়িতে যাবেন দেখবেন কদমে কদমে আপনার গুনাহ মাফ হয়ে গেছে এই জন্য আমার যুবক ভাইয়েরা এবাদত হবে কার ও বন্ধু পায়ের মধ্যে হাত দিয়া বলি আমরা পাঁচ ওয়াক্ত নামাজে আমরা বড় উদাসীন কারণ আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজ নিয়েছেন কোথায় নিয়েছেন মেরাজ নিয়ে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আমি আল্লাহকে প্রশ্ন করেছি আমার আল্লাহ তুমি আমার পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলে আমি তোমার কাছ থেকে কমাইতে কমাইতে পাঁচ ওয়াক্ত আনলাম গো আল্লাহ আমার পঞ্চাশ ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতে পাইতো বেশি সওয়াব পাইতো আল্লাহ ডাক দিয়া বলে ও আমার বন্ধু যান যান টেনশন করবেন না আমি আল্লাহর খোদাই জবানে আপনাকে একটা সারপ্রাইজ দিয়া দেই আপনার উম্মত গুলারে বলবেন ও নবী গো আমি তো আপনার কালিমুল্লাহ বলি নাই আমি তো আপনাকে নাজিউল্লাহ বলি নাই আমি আপনাকে বলেছি হাবিবুল্লাহ ও বন্ধু আপনার উম্মতের আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলাম আপনি কমাইতে কমাইতে পঁয়তাল্লিশ ওয়াক্ত কমাইলেন আর কমাইবেন নি আমার নবী কো মাবুদ গো আমার শরম লাগে আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু এই নামাজটারে নিয়ে যান আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ গো পঞ্চাশ থেকে পাঁচ সওয়াব তো কমা গেছে আল্লাহ ডাক দিকে হে বন্ধু আপনার উম্মতরে যাইয়া বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দিয়ে দিব আরো বড় করে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়ে কি আল্লাহ ও আল্লাহ আমি খুশি হইয়া গেলাম আমার সালাম আমার উম্মতের সালাম তোমার কদমে হে বন্ধু গভীর মনোযোগ দিবেন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাই তো বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন আল্লাহ বান আমার নবী বলেন নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু এত উপরে আমি আপনারে এনেছি আর আপনার উম্মত যখন নামাজের সেজদায় পড়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম আপনার উম্মতে কপালটারে নাকটারে জমিনে লাগাইতে দিরে হবে গো নবী আমি আল্লাহর কুদরতি কদমটা তাদের কপালের নিচে বিছায়া দিতে দেরি হবে না এই জন্য যুবক নামাজ পড়লে বড় মজা কথাগণ ঠিক কি না বলেন নামাজ পড়লে বড় মজা আমার নবী বলেন কেউ যদি বিসমিল্লাহ বলে ওযু করার সময় ওযু করতে বসে যায় ওযুটা শুরু করলো বিসমিল্লাহ দিয়া কুলি করলো নাকে পানি দিল মুখমণ্ডল দৌত করলো হাতটারে দৌত করলো মাথা মাসে করলো পা গুলা দৌত করলো যতক্ষণ পর্যন্ত ওযুটা বিসমিল্লাহর সাথে শুরু করেছিল ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার আমল নামায় নেকি লিখতে শুরু করে এই জন্যই তো আমার নবী বলেন হে যুবক আমার নবী কি বলে শুনো আমার নবী বলেন কেউ যদি হাতটা দৌত করে কি দৌত করে কেউ যদি হাতটা দৌত করে হাতটা দৌত করতে গিয়া হাত থেকে যে পানিগুলা ঝরে আমার নবী আপনার নবী বলেন এই হাত দৌত করলে হাত থেকে পানি ঝরে এই হাত দিয়া যত গুনাহ করেছে ওজুর পানির সঙ্গে আমার আল্লাহ গুনাহগুলা মাটিতে জড়াইয়া ফালাই দে এই মুখ দিয়া যত গুনাহ করছে আমার নবী বলেন কুলি করার সময় গড়গড়া করে কুলি করলো
এই কুলি করার পরে মুখ থেকে যে পানি গোলা পড়লো এই মুখের পানির সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুখের গুনাহগুলো মাটিতে জড়াইয়া ফলাই দে এই যুবক যেই মুখের মধ্যে কুলি করলে ওজুর পানি দিলে কুলি করে পানিটা ফেললে গুনাহ ঝরে যায় এই মুখের মধ্যে বাবা ট্যাবলেট শোভা পায় না জোরে কও ঠিক না বেঠি এই আওয়াজে মানে ঠিক কি না বলো যেই জবানে কুলির পানি দিলে মুখের গুনাহ ঝরে পড়ে যায় এই মুখের মধ্যে সুদের টাকা শোভা পায় না কথা বলেন ঠিক না বেঠি এই জন্য বন্ধু আমার কথাগুলো ইচ্ছে করলে আমি শান টান গাইতাম পারি ইচ্ছে করলে আমি অন্য দিকে যাইতে পারি এখন দেখলাম সুন্নিদের যেই মেজর সমস্যা এই সমস্যাগুলো সমাধানের দরকার কথা বলেন ঠিক না বেঠি এই সমস্যাগুলো সমাধানের প্রয়োজন আজকে মসজিদের মধ্যে আজান দেয় পোলাপান ক্যারাম বোর্ডে এই না এটা দিয়ে বেশি খেলে নাকি এটা না হ্যাঁ এ এ এটা কোন না বুঝছেন কোন না মানে ইয়া বললা রে আজান দেওয়ার সময় ধরে নি নামাজের মধ্যে লাগিনি যেই টাইমে মুসল্লির মসজিদে এইভাবে আশহাদু আল্লাহ বলে আঙ্গুল তুলে আর ওই টাইমে হ্যাঁ অ্যাঙ্গেলে মারে যেই মাত্র আজানটা হবে যেই টাইমে মসজিদে মুসল্লিরা আশহাদু আল্লাহ বলে আল্লাহকে একত্রে সাক্ষী দেয় আর তুমি অ্যাঙ্গেল আর জুয়ারি ক্যারাম বোর্ডের সামনে এই জন্য এইগুলো আর চলবে এগুলো চলবে বাস এটা মনে রাখবেন অ্যাঙ্গেল না সুইটে যাবো গা আইতাছে সময় আমি কি দাসী ওয়াজ করলে কি অসুবিধা আপনারা আমার কি সামাজিক বয়ানটা কি ঠিক আছে একটু সামনে অন্যভাবে যাবো একটু পরে কিন্তু আগে খেতের লাইল দেবেন দালু খেতের লাইল না বাইন্দা পানি দিলে আরেকবার খেতে যাবো গা আপনি তো লাইল মনে বুঝেন না আইল বুঝেন না কি হ্যাঁ লাইল ইবালা লবণ লাগতো না নুন ইবালা কথা কন ঠিক না বেটি যত শুদ্ধ হইছে তত বেজাল হইছে হ্যাঁ এই বেটা গুনগুন কথা শেষ করলে গেছে আহারে এবাদত হবে কার জবান খুলে বলেন কার ঘুম থেকে নামাজ কি উত্তম নাকি খারাপ আরো জোরে কোন আও সলে তু খায়রুম মিনান গম থেকে নামাজ উত্তম এই জন্য আমার নবী বলেন কেউ যদি মুখ মন্ডল দৌত করে এই চোখ দিয়ে আসে যত গুনাহ করেছে আমার আল্লাহ ওজোর পানির সঙ্গে তার গুনাহগুলো মাফ করে দেয় জোরে জোরে কোন সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত ওযু সহকারে আমরা চলি আমাদের কাছে শান্তি লাগে কি লাগে না আর জোরে বলো লাগে কি লাগে না ওযু করলে দেখবেন কেউ আর অশ্লীল গান গায় না ওযু করলে দেখবেন টেলিভিশনের দিকে ফিরা তাকায় না ওযু করলে দেখবেন ফাহশা কোনো কথা কয় না এই জন্য ওযুটা করলে যদি এত শান্তি লাগে নামাজ পড়লে আরো বেশি শান্তি লাগে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা ইমামে আজম আবি হানিফা রহমাতুল্লাহ আলাই যিনি আমার আল্লাহকে একাধিকবার স্বপ্নে দেখেছেন সুবহানাল্লাহ কয় না রে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন মসজিদের মধ্যে গিয়েছেন বন্ধুরে আমার উত্তর
বন্ধুর সন্তোষপুরের বন্ধুরা যেই মাত্র ওই মসজিদে গেলেন যায়া দেখতেছেন একটা মানুষে ওযু করতেছে আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছে মসজিদের মধ্যে দুই নাম দুই প্রকারের মুসল্লি প্রথমনি কয় প্রকারের দুই প্রকারের মুসল্লি এক প্রকার মুসল্লি দেখবেন মসজিদে দুইটা ইমাম সাহেবের লগে ফ্যান ফ্যান করে নিজে যা সপ্তাহের মধ্যে একবার মাস্তানি করে ইমাম সাহেবের লগে এমন মুসল্লি আছে না নাই আবার কিছু আছে আর ইমাম সাহেবের দোষ ধরে কা ইমাম সাহেব মসজিদ দি মইলে রিসি গিল লাগি আরে বাপ রে বাপ রাষ্ট্রপতি কর্তৃক আইছে মসজিদটা মইলে রিসি গিল লাগি ইমাম সাহেব রে কয় বেড়া কস গিল লাগি নিজে মুছে ফেল আরে মসজিদের ঝাড়ু দেওয়া হওয়া ভাগ্যের ব্যাপার ঠিক কি না ভালো মসজিদের মুয়াজ্জিন হও মসজিদের মুয়াজ্জিনে ধমক মারে নিজে সপ্তাহের মধ্যে একদিন যায় না আর ইমাম সাহেব মুয়াজ্জিন প্রতিদিন আজান দেয় একদিন পাঁচ মিনিট দেরি হলে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে যায় এমন কিছু লোক সমাজে আছে না নাই এইগুলোর ওই কোরআন ফলে রাখবেন বলবেন যে এটা তোর বাবার ঘর না এটা আল্লাহর ঘর যখন এই এই মিম্বারে বসে বসে কিছু জাহেল কথা বলে এগুলো চলবে না সবচেয়ে বড় নেতা হলো ইমাম এরপর আর কোনো নেতা নাই কথা বলেন ঠিক কিনা রাগ করবেন না আমার কথা খুব সাবধান এই মেহরাব এই মুয়াজ্জিনের জায়গাটা বড় সম্মানী জায়গা হাশরের মাঠে কিছু কিছু মানুষের চেহারা কোটি কোটি মানুষের চেহারার উপরে দেখা যাবে জিজ্ঞেস করা হবে ইয়া রাসূলুল্লাহ এরা কারা সকল মানুষের মাথার উপরে তাদের মাথাগুলো দেখা যায় ওরা কে আল্লাহর হাবিব বলেন ওরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল এদের চেহারা চমকাবে যারা সকালবেলা ঘুম থেকে উঠে উঠে বলতো ফজর নামাজ আজান দিয়ে বলতো আসসালাতু খাইরু মিনান নাও মুয়াজ্জিনে চাকরি নিবেন অপশননি বাড়িতে অপশন হইলে মুয়াজ্জিনে দায়িত্বটা ইচ্ছা করে নিয়েন কারণ মুয়াজ্জিনের সম্মান আল্লাহ হাশরের মাঠে অনেক বাড়ায় দিবে দরকার আছে কিনা বলেন ইমামে আজম আবু হানিফা একটা লোক উযু করতেছে তিনি হাসি দিছে হাসি দেওয়ার পরে কিছু দুই নম্বর মুসল্লি আছে না হেতে ডাক দিয়ে ইমাম সাহেব আপনি একজন ইমাম সাহেব আপনি এত বড় একজন মুফতি আপনি এত বড় একজন ফকি আপনি আমাদের মসজিদের খতিব উযু করা কি ভালো কাজ না খারাপ কাজ ক ভালো কাজ তো ভালো কাজ দেখে কি কেউ হাসে ক না তো এই লোকটা উযু করতেছে আপনি হাসলেন কেন ক আমার হাসি পাইছে আমি হাসি দিছি এই মুসল্লি সুযোগ পাইয়া বাজারের মধ্যে বিচার জমাইছে যে আমরা ইমাম সাহেব লোকের উযু এবং ভালো কাজ দেখতে হাসে এটা ভালো কাজের প্রতি তিরস্কার তিরস্কার বোঝায় ভালো কাজের প্রতি অবজ্ঞা বোঝায় এই কথা বলে বিচার দায়ের করলো ইমাম সাহেব সহজ সরল মানুষ ইমামে এও সাধারণ ইমাম না ইমামে আজম আবু হানিফা সুবহানাল্লাহ সবাই এলাকার মানুষকে ডাকাডাকি হলো আগামী শুক্রবারে ইমাম সাহেবের বিচার হবে ভালো কাজ দেখে কেন তিনি হাসি দিলেন এটা তিরস্কার বোঝা যায় নেক কাজ দেখে কেউ তিরস্কার করার অধিকার নাই এই মর্মে বিচার দায়ের করা হলো সকল মানুষ জমে গেছে ওই মুহূর্তে সর্দার ইমাম আজম আবু হানিফাকে বললেন আপনি কি মসজিদে এসেছিলেন সেদিন কয় জি এসেছিলাম এই লোকটা কি ওযু করেছিল কয় জি ওযু করেছিল এই লোকটার ওযু দেখে কি আপনি হেসেছিলেন কয় জি আমি হেসেছিলাম আচ্ছা কাহার নেক কাজ দেখে হেসে ফেলা এটা কি কয় এটা তো একটা অবজ্ঞা তিরস্কার কয় তিরস্কারের রেজাল্ট কি কয় তিরস্কারের রেজাল্ট হলো গুনাহ তো আপনি যে ইচ্ছা করে তিরস্কার করে গুনার বাগি হলেন আপনার পিছনে কি ইমাম আপনার পিছনে কি নামাজ চলে ইমাম আজম আবু হানিফা বলেন আমি যাহা দেখি তোমরা তা দেখো না এই বলুন তো দেখি যেই ইমাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন সেই যেই চোখ আল্লাহকে স্বপ্নে দেখেছে এই চোখের দাম কি কম না বেশি
আরো বড় করে বলেন কম না বেশি এই চোখ বলতেছে আমি যাহা দেখি তোমরা তা দেখো না ও বন্ধুরে গবিরি মনোযোগ মহব্বত নিয়ে বসে যান একটা জবান ও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এবার সর্দার মাতবরা জিজ্ঞেস করে আবু হানিফা আপনি বললেন আপনি যা দেখেন আমরা তা দেখি না কেন আপনি হাসি দিয়েছেন এবার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন মসজিদের মধ্যে ঢুকলাম ঢুকার পরে যখন দেখেছি এই লোকটা উযু করতে যাইয়া যখন কুলি করে কুলির পানিটা মাটির মধ্যে ছেড়েছে আমি তখন দেখলাম এই লোকটা তার জীবনে যত গোনা মুখ দিয়া করেছে আমার আল্লাহ সবগুলা গোনা আরে ওজোর পানির সঙ্গে কলির সঙ্গে ফেলে দিয়েছে এ বন্ধুরি ও যুবক বায়রামান ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন দেখেছি এই লোকটা ওযু করতে গিয়ে তার মুখটা দৌত করেছে আমি দেখলাম তার চোখ দিয়া যত গুনাহ করেছে সবগুলা গুনাহ আমার আল্লাহ মাটিতে ফেলে দিয়েছে আজকে ওযু করতে গেলে আমরা তাড়াহুড়া কইরা ওযু করি হাত ধুতে গেলে কনিটা ভালো করে ভিজেও না আমরা ওযুটারে মনে করি স্বাভাবিক সামথিং মনে হয় যেন কিচ্ছু না অথচ মানুষ জানে না নামাজের চাবি হলো ওযু আর জান্নাতের চাবি হলো নামাজ কথা বলেন ঠিক কি না ওযু না হলে কি নামাজ হবে এই জন্য যুবক ওযুর কবুল হওয়ার শর্ত হলো পবিত্রতা আর নামাজের চাবি হলো জান্নাতের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হলো উযু এই জন্য উযুটা সুন্দর করে আপনারা করবেন এই উযুটা সুন্দর করে করে নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন কার মতো নামাজ পড়বেন তার মতো নাম হলো মাওলা আলী এই ওয়াজ এখান থেকে শুরু কথা এখান থেকে কি এখান কেটে ফোনে কথা কই আরে তোমরা কইছ যে এখানে কথা কই না মন ছেলে বাইরে কথা কই এই জায়গার কথাগুলো আমার কানে আসে এই জিনিসটা কোথাও বুঝাইতে পারি না বা পাবলিক গুলারে যে আমার দুই পাশে কেউ কথা বলবো না এটা নিষেধ আপনার কষ্ট হচ্ছে কথাগুলো দরকার আছে কিনা বলেন মাওলা আলীর কথা বলছিলাম আলী কি সাধারণ কথা কোন আলী কি সাধারণ আরে এই পৃথিবীতে একটা সন্তান খানে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে ওই সন্তানটার নাম মাওলা আলী আর বড় করে কোন সুবহানাল্লাহ এটা কি সাধারণ কথা আলীর আম্মা ফাতেমা আলীর আম্মা কি ফাতেমা এই ফাতেমা যখন গর্ভবতী ছিল ফাতেমা যখন গর্ভবতী ছিল তিনি খানায় কাবার চত্বরে একটা পেজ ভাঙিয়া দিই আসলে তিনি যাকে বিয়ে করছেন তিনি হলো খাতুনে জান্নাত ফাতেমা আর তিনি যার ঘরে জন্মগ্রহণ করেছে তার নাম শুধু ফাতেমা মার নামও ফাতেমা স্ত্রীর নামও ফাতেমা তবে যাকে বিয়ে করছে তিনি রাহমাতুল লিল আলামিনের মেয়ে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এইজন্য বাঙ্গিয়ে দিয়ে দেন আবার কবেন যে বউ রে মা বানিয়ে গেছে গায় তাহিরি তো যন্ত্রণার শেষ নাই একটু ভেঙে দিয়ে গেলাম ফাতেমার পেটের ভিতরে বাচ্চা আচ্ছা কোন তো এখানে আমাদের এলাকা আজকে কি মা বোনরা আসছে আজকের মাহফিল আসছে পাশে আচ্ছা ওদের প্রজেক্টর আসেনি আচ্ছা তাইলে ওয়াজটা এখান থেকে ধরি আমার মা যদি প্রজেক্টরের ভিতরে যদি প্রসব ব্যথা শুরু হয় এখানে মানুষের সামনে প্রসব হইলে এটা লজ্জার ব্যাপার আছে না আর খানায় কাবা ঘরের চত্বরে তো পুরুষও থাকে মহিলাও থাকে ওই জায়গায় যে প্রসব ব্যথা উঠছে এমন ভাবে প্রসব ব্যথা উঠছে মনে হয় যেন এখনই ডেলিভারি হয়ে যাবে আচ্ছা পুরুষের সামনে নাই দাইমা নাই কোনো সেফটি না লজ্জার ব্যাপার সেবার আছে ইন দি মিন টাইমে ফাতেমা চিন্তাই পড়ে গেলেন আমি কি করব এমন একটা পেটে ব্যথা না পারম দরে বাড়ির যাইতে এখন কি করব তিনি সোজা খানা কাবা ঘরের ভিতরে ঢুকে গেছেন মানে নামাজ পড়তিব মাওলা আলীর মতো ওয়াশটা এখান থেকে শুরু যেই মাত্র ভিতরে ঢুকছে এখন ভিতরে কি দাইমা আছে কোনো পুরুষ আছে কোনো মানুষ আছে ফাতেমা বলেন আল্লাহর কসম করে বলি আমি ভিতরে ঢুকলাম আমার প্রসব ব্যথা অস্থির কেউ নিজের মারে জীবনে জিগাই ছিননি যে আম্মা তোমার পেটে যে আমি ছিলাম
সভ্যতারা কেমন করছিল একবার জিগাইয়েন আর না হয় আপনার পরিবারে জিগাইয়েন যে তোমার পেটে যে সন্তান নিয়া 8 মাস 9 মাস তুমি কেমনে কাটাও আপনি নিজেই টের পাবেন কেমনে কাটাইতেছে দেখবেন খাইতে পারে না ঘুমাইতে পারে না লড়তে পারে না এই রকম একটা সিচুয়েশন থাকে মায়ের জন্য ঠিক ফাতেমা বলেন এত ব্যথা আমি যখন কাবা ঘরে ঢুকলাম মনে হই যেন আমাকে একটা খোদাই মেডিসিন দেওয়া হই গেছে আরে বড় করে কোন সুবহানাল্লাহ গো যেন খোদাই মেডিসিন আমার ব্যথা পানি হয়ে গেছে এখন মনে মনে ভাবলাম কি দেখলাম যে সদ্যজাত একটা সন্তান অটোমেটিক দাইমা নাই কেউ নাই আল্লাহ আমাকে কি সন্তান দান করেছেন এই সন্তানটা কেউ না এটা হলো মারিফতের সম্রাট যেখান থেকে ফিসাবরা আমরা যারা আসি তরিকতের কাজ করি মুর্শিদ কাবলারা পীর মাশায়েখরা যেখান থেকে তারা তরিকতের কাজ করে সেই তরিকতের বেলায়েতের সম্রাট হযরতে মাওলা আলী হাত তুলে বলেন ঠিক কি না বলো সেই মাওলা আলী রাগ করছেন আপনারা মারিফাতের সম্রাট যার ব্যাপারে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আর আমার আলী হলো সেই শহরের দরজা নাকি বাবা সেই শহরের দরজা চিৎকার মাইরা কি সুবহানাল্লাহ মুখ দিয়ে আসে না বাবা এবার মাওলা আলী যখন ঘরে খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করছে কিও একটা সন্তান যদি খানে কাবার ঘরে জন্মগ্রহণ করে ওই সন্তানের মায়ের মনটা কি আনন্দ না দুঃখ আরো জোরে বলেন এমন আনন্দ আত্মহারা হয়ে গেছে আহ মালিক মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমা একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও ঠিক কি না বাবা এবার মাওলা আলী কাবা ঘরের ভিতরে গো কিন্তু ফাতেমার মন পুরো আনন্দ এই ফাতেমা আনন্দ হইয়া সন্তান ভূমিষ্ঠ হলো এবার ফাতেমা ওই ঘরের ভিতরে সন্তানের দিকে তাকাইছে যেই মাত্র তাকাইছে গো তাকায়া দেখে এই ফাতেমার সন্তান তার চোখ দুইটা একদম বন্ধ কিন্তু চোখ খুললে কোনোভাবে তাকাই নাও ফাতেমা মনে মনে ভাবেন আমার সন্তান আমার আল্লাহ মানে এত সুন্দর জায়গায় দিল গো আমার সন্তান দি কান্দে না এই হুজুরদের কাছে অনেক সময় বাচ্চা নিয়ে আসে আয়েশা কয় হুজুর আমার সন্তান বেশি কাঁদে কাঁদ কবজ দেন আর না হয় কয় হুজুর আমার বাচ্চা কান্দে না কবজ দেন আর না হয় তেল পরা দেন আর না হয় একটা ফুক দিয়া দেন এবারে সুরা ফাতেহা বইরে আমরা ফাতেহা দিয়া দেই এ বন্ধুরি ওই ফাতেমা খানে কাবা ঘরের ভিতরি তাকাইয়া দেখতেছে সন্তান কোন কথা কয় না কান্না করে না একেবারে আওয়াজ করে না ফাতেমা মনে মনে ভাবেন আল্লাহ আমার এত সুন্দর ঘর এই সুন্দর ঘরের ভিতরে আল্লাহ আমারে সুন্দর একটা সন্তান দিল আমার সন্তান দি কান্দে না গো আমার সন্তান দি চোখ খুলে না আমার সন্তান দি খাই না এই তিনটা সমস্যা যেই সন্তানের থাকে এই মায়ের মন আর ভালো থাকতে পারে না কথা বলেন না ঠিক কি না এই জন্য আমার যুবক ভাইরা গো ও উত্তর সন্তোষপুরের বন্ধুরা এবার ফাতেমা মনে মনে ভাবেন আমি এখন কি করব এত সুন্দর জায়গায় সন্তান দেওয়ার পরেও আমি আনন্দিত হতে পারলাম না এখন আমি কি করব এই কথা বলে চিন্তা ভাবনা কইরা আমি এখন কিভাবে তার চিকিৎসা করব এবার ফাতেমা মনে মনে ভাবেন এই সন্তানটা আমারে দিছি আমার আল্লাহর ঘরে যখন
আমার সন্তান দিছি নিঃসন্দেহে এই সন্তানকে একজন ভালোবাসে জবান খুলে বলুন তিনি কে এবার আল্লাহর হাবিব ওই ফাতেমা সন্তানটারে কোলের মধ্যে লইয়া কই মনের যাতনা অন্য কোথাও বললে কাজ হবে না আমরা আমি চলে যাব একজনের দরবারে যিনি হলো বিজ্ঞানীর অভিজ্ঞানী আঙ্গ নবীজি আমার রহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেছে আমার নবীর যায়া ডাক দিয়া বলে আল্লাহ একবার জোরে হবে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবীজি আমি বড় আনন্দিত আমার খানায় কাবার চত্বরে আমার প্রসব বেদনা আমার প্রসব বেদনা লই আমি কাবা ঘরে গেলাম আমার প্রসব বেদনা দূর হইয়া গেল আমার আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন এই সন্তানটা পাওয়ার পরে আমি বড় খুশি ও নবী আমার সন্তানে তিনটা সমস্যা এক নম্বর সমস্যা হলো আমার ছেলেটা খায় না দুই নম্বর সমস্যা হলো আমার ছেলেটা চোখে দেখে না তিন নম্বর সমস্যা হলো আমার সন্তানটা কথা কয় না আমার নবী আবার রাহমাতুল লিল আলামিন রূহানি চিকিৎসক আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা এ ফাতেমারি তুমি আমার কাছে এনেছো এবার বলো তোমার ছেলের কোনটা হলে প্রথম প্রয়োজন তুমি আমারে বলো কোনটা না হলেই নয় এবার মহিলা মনে মনে ভাবেন আমার ছেলে যদি চোখ তুলে না তাকায় কোনো অসুবিধা নাই আমার সন্তান যদি না কান্দে কোনো অসুবিধা নাই তবে আমার পোলাটা যদি খায়া বাঁচতে পারে তাইলে তো জানটা বাঁচলো না খাইলে তো দিনে দিনে চোখ থেকে মুখ থেকে মরার দিকে চলে যাবে এই কথা বলার পরে ওই ফাতেমা ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আমার ছেলে কথা বলে না আমার কোনো আপত্তি নাই আমার ছেলে তাকায় না আমার কোনো আপত্তি নাই মেহেরবানি করে আমি প্রথম স্তনের মধ্যে তার মুখটা লাগাইলাম আমার স্তন থেকে দুধ পান করে না দ্বিতীয় স্তনে দুধ মুখটা লাগাইলাম দ্বিতীয় স্তন থেকে মুখ লাগাই না ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি আমার পোলাটা খাইতো তাইলে আমি মায়ের মনের যাতনা দূর হইয়া যেত এবার আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী আমার নবী ওই বাচ্চাটার মুখের ভিতরে ফিটার ঢুকাইয়া দেয় না পানি দেয় না আমার নবীর নিজের জিহ্বা মুবারকটা মুখের ভিতরে ঢুকা ও বন্ধুরে কি কইতাম কি বলবো আমার নবী যখন নিজের জিহ্বা মুবারকটা ওই বাচ্চাটার মুখের ভিতরে ঢুকাইয়া দিল যেই সন্তান মায়ের স্তনে মুখ লাগাই না এই সন্তানটা কেমনে আমার নবীর জিহ্বা মুবারকটা বুঝলো ও বন্ধু রে বন্ধু ও যুবকের দল এ বাচ্চা ছেলেটাও কিচ্ছু বোঝে না কিন্তু আমার নবীর জিহ্বা মুবারকটা মুখের ভিতরে নিয়া ফিটার যেমনে টাইনা টাইনা খাই বাচ্চাটা আমার নবীর জিহ্বা থেকে যেন মারেফতের রস খাও হাইরে বন্ধু আমার জিহ্বা আমার নবীর জিহ্বাটা পাইয়া একেবারে রস যেমনে টাইনা খাই জিহ্বা থেকে রস খাওয়া শুরু করছে এমন রস খাওয়া শুরু করছে এবার এই ছেলেটা আসট ফুট একটা বাপ ধরছে এবার আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা নেও তোমার সন্তান নিয়ে যাও কিন্তু আপনারা জবান খুললে বলেন কার মন মায়ের মন জুড়ে কোন কার মন আর জবান খুলে কোন কার মন তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সহে না তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মারা কন্যা আল্লাহু আকবার
এবার আমার নবী ডাক দিয়ে কি ও ফাতেমা তোমার সন্তান কাইতো না এখন তুমি নিয়ে যাও এবার মহিলা কেমন দেখেন শত হইলে তো মা দরদি নবী ডাক ফাতেমা ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি ও দয়ার নবী আমার ছেলে আমার দুধ পান করবে কিন্তু আমার ছেলেটা আমার দেখবে না দুনিয়ার আলো বাতাস দেখবে না এটা তো হইতে পারে না গো নবী এবার আমার নবী ও কেমন নবী দয়ার নবী মায়ার নবী রহমাতুন লিল আলামিন যেই মাত্র ফাতেমা এই কথা খান বলল ওই মুহূর্তে আমার নবীর কাছে বলার পরে সাথে সাথে আমার নবী রহমাতুন লিল আলামিন ওই বাচ্চার দুইটা চোখের দিকে তাকাইল আপনারা বলেন রহমাতুন লিল আলামিনের নূরানি নজর যদি কার উপরে পড়ে তার কি আর কপাল খারাপ থাকে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় ইয়া রাসূলুল্লাহ ঝংকাটা তুললে আরো অনেক সুন্দর দেখা যাবে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমারি মৌতের নিদান কাল আমারি মৌতের থাকি নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ খুব ভালো লাগছে আজকে মাহফিল ইয়া রাসূলুল্লাহ বল্লা মুনকার নকি রাশিয়া সাওয়াল করবে বসাইয়াও মুনকার নকি রাশিয়া সাওয়াল করবে বসাইয়াও দিও নবী গো পর্দা মোটাইয়া করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ থাকি নবী গো আমার সামনে দেখিব আপনাকে দুনয়ন বনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না আমার নবীর ক্ষমতা আছে না নাই আর বড় করে বলো আছে না নাই এ আমার বন্ধু ওই ফাতেমা বলে নবী গো ও নবী আমার ছেলে যদি একটু চোখটা খুললে তাকাইতো আমি মা কেমন আমারে দেখতে পারতো আল্লাহর সৃষ্টিটা কেমন তা দেখতে পারতো যেই মাত্র আমার নবী সন্তানটারে কোলের মধ্যে লইয়া ওই সন্তানটা চোখ বন্ধ করে রাখছে চোখ দুইটা ফুটে নাই ওই মুহূর্তে আমার নবী যখন চোখের দিকে তাকাইল সাথে সাথে তাকাইয়া দেখে ওই সন্তান আমার নবীর নূরানি ঝলকানি চেহারার দিকে তাকায়া রইছে এরপরে আমার নবী বলে ফাতেমা গো
তোমার সন্তান নিয়ে যাও এবার ফাতেমা বলেন নবী গো আমার ছেলে খাইতো না আপনার দরবারে সে খাইলো আমার ছেলে দেখতো না আপনার দরবারে সে দেখলো কিন্তু আমার সন্তানের আর একটা সমস্যা আছে কই কি সমস্যা কই আমার সন্তান তো কথা কয় না জন্ম হওয়ার পরে কান্না করে নাই জন্ম হওয়ার পরে একটা আওয়াজও করে নাই এখন দেখেন কেমন জিনিস আমি কেন নবী নবী করি এই তো ওয়াজে আস্তে আস্তে ঢুকেই যাইতেছি গা এই তো আস্তে আস্তে ওয়াজের দিকে প্রবেশ করতেছি আমার নবী কেমন নবী আমি তো প্রায় মাহফিলে এভাবে বলি জন্ম আমার নবীর যুগে পারেন আপনারা সবাই মাশাআল্লাহ একটু বলবো এটা তাক বেশি গজল গেলে আবার কেমন বেশি গজল গাই তাহিরি জালার কোনো শেষ নাই কইলো জালা না কইলো জালা এর চাইতে মাঝখানে থাকলেই বালা কথা কোন ঠিক কিনা এই জন্য বন্ধুরি যদি সময় পায় বিদায় বেলা একটা জিকিরি কইরা যা মু রাজি আসিনি সবাই যারাই আমার জিকিরের বিরোধিতা করে আমিও কয়া গায় আজকে নতুন করে কয়া যায় যারা আমার জিকির নিয়া যত ট্রল করুক আর জিতেই বানাক না কির লেগা তোদের কারণে আমার আল্লাহর জিকির আর নবীর শান আর মুর্শিদের শান বন্ধ হবে না হাত তুলে বল ঠিক কি না বল কষ্ট হয়েছে আপনাদের চলবেনি চলবেনি ইনশাল্লাহ তবে আমার কাছে আজকে অনেক ভালো লাগছে কেন আপনারা সব অত্যন্ত নীরবভাবে আমার কথাগুলোকে রিসিভ করতেছেন আমার শান্তি লাগতেছে কারণ আমাদের সুন্নি জামাতের সংখ্যা যেমন দিনে দিনে বাড়তেছে এবং সময়ের সাথে তাল মিলিয়ে সুন্নিয়তের অগ্রযাত্রা আরো সমুন্নত হচ্ছে যদি না হতো 50 বছর পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার অ্যাপ্লিকেশন মঞ্জুর হতো না আপনারা দেখছেন আমি অনেক কষ্ট করছি কারণ সুন্নি জামাতের মেন্টালিটি আস্তে আস্তে ডাবল আপ হচ্ছে ইনশাল্লাহ আজকে আমার কাছে একটা নিউজ আসছে অনেক খুব চমৎকার জায়গা থেকে আপনারা শুনলে কমেন যে ওয়াও কমুনা কমুনা হইলে সবাই দেখবে না না তোমরা সিনিয়র আছে আমি তোমরা এইভাবে আমার ঠেলা মারে উড়াই দিতা ঠিক আছে না ফুল ডিজি যাইতা এটি মনে আছে না হ্যাঁ এগুলো বুঝালাইছি আগে একটু আসলাম হন তো বুঝছি যাই হোক আপনার কষ্ট হইতেছে মনে হইতেছে আচ্ছা কারা কারা বেজার একটু হাত তোলেন তো দেখি হ্যাঁ লন্ডন থেকে আইছে কারা কারা খুশি হাত তোলেন না রে তাকবীর কিসের আজকে এটা মানুষ এসছে নাকি কিছু জিনও মনে হচ্ছে এটা কি বাইরে গেছে নাকি মানুষ ওই যে দাঁড়া দিছে কি গুলো কি হয়েছে এই যে মাশাআল্লাহ আল্লাহ তুমি এদেরকে জান্নাতের ভিআইপি টিকিট দিয়ে দিও আর আমিন কর না কে লাগে মানুষের লাগে যত দোয়া করতে পারেন মানুষের জন্য দোয়া দোয়া করবেন দেখবেন মানুষের জন্য দোয়া করবেন সারা পৃথিবী আপনার জন্য দোয়া করবে এই কথা কোন ঠিক না বে ঠিক আজকে আমরা যারা আসছি সবাই কি কোনো চাওয়া পাওয়া নাই শুধু দোয়া দোয়া করবেন দেখবেন আদ-দুআউ মুখুল ইবাদা দোয়া হলো সকল ইবাদতের মগজ জোরে কি সুবহানাল্লাহ কইছেন না আমার কথা কি ঠিক আছে কষ্ট হচ্ছে না আপনাদের এবার আমার নবীর দেখেন কত কঠিন একটা ব্যাপার ফাতেমা ডাক দিয়ে কি নবীজি আমার সন্তান কান্দে না আমার সন্তান কথা কয় না এই কথা বলার পর রহমাতুল লিল আলামিন শুধুমাত্র একটা মহলের জন্য রহমত নয় আমার নবী সকল জাহানের জন্য রহমত এই রহমাতুল লিল আলামিন ওই সন্তানটাকে কুলের মধ্যে লইয়া যেই মাত্র সন্তানের জবানের দিকে তাকাইছি ওই মুহূর্তে ওই জবান থেকে অন্য কোনো আওয়াজ আসে নাই এ আমার সন্তোষপুরের বন্ধুরারি
এবারে ওই মুহূর্তে ওই সন্তানটা ডাক দিয়ে বলেন, যেই মাত্র আমার নবী তাকাইল এই সন্তানটা পৃথিবীর কোন স্লোগান দেই নাই, এই সন্তানটা আমার নবীর দিকে তাকাইয়া তাকাইয়া যেই জবানে কথাটা বলেছেন সেই কথাটাই ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ বলে, কয় কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলে অনেক আগুন ধরে জায়গা, কথা কোন ঠিক কিনা? নামাজের মধ্যে এমপি সামনে সালাম দিয়ে নামাজ হইব নি? কথা কোন? নামাজের মধ্যে মন্ত্রীর সালাম দিলে নামাজ হইব নি? নামাজের মধ্যে চেয়ারম্যান সাহেবের সালাম দিলে নামাজ হইব নি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মেম্বার সাহেব একটু বল, আমি নামাজ পড়তেছি। আল্লাহ এটা চেয়ারম্যান সাহেব, আচ্ছা বল একটু পরে কথা বল। সামি আল্লাহ নামাজ হইব নি? আল্লাহু ওয়ালাইকুম আসসালাম, নামাজ হইব নি? নামাজ হইব নি? নামাজের মধ্যে এমপির সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে বক্তার সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল। কেন আমি তাহিরি নবী নবী করি গো, নামাজের মধ্যে পৃথিবীর কোন মানুষকে সালাম দিলে নামাজ বাতিল, আর আমার নবীকে নামাজে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। বুঝছেননি নামাজ কাকে বলে? যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে, কথা কোন ঠিক না বেঠি? এই সন্তান আমার নবীর চেয়ে হারাম বারকের দিকে তাকাইল, তাকাইয়া জবান দিয়া বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী আপনার নবীকে মহিলা ডাক দিয়া বলে, নবী গো আমার সন্তানের একটা নাম রাখিয়া দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার সন্তানের একটা নাম রাখিয়া দেন। ওই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলের ডাক দিয়ে কয়, জিব্রাইল যেই বান্দার জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে, যার নজর খুললা গেছে আমার বন্ধু নবীর খাতিরে, যা যা এই সন্তানের নাম মা রাখবে না, এই সন্তানের নাম বন্ধু রাখবে না, আমার বন্ধু নবীর কাছে যাইয়া কানে কানে তা লাগাইয়া দে। আমি আল্লাহ নিজে তার নাম রাখলাম, এর নাম হলো আজকে থেকে আলী। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। অনেক গভীরে ঢুকলাম, একদম ভিতরে। সন্তানের যা জন্মগ্রহণ করছে কোন ঘরে? সব ঘুমাই গেছে। কোন ঘরে? তিনটা দোষ তিনটা সমস্যা সমাধান করছে কোন নবী? আর এই সন্তানের নামটা স্বয়ং রাখছে কেডা? এই আওয়াজটা বড় করে কোন কেডায়? এবার এবার বলেন ফাতেমার মনটাকে ভালো না খারাপ? সন্তানটারে কুলে লইয়া গর্ব কইরা বাড়িতে গেছে, যাইয়া সন্তানটারে একটা জায়গায় শুয়াইছে, শুয়াইয়া ভিতরে কাজ করতে গেছে। কিন্তু ফাতেমা যখন কাজ করতে যাইয়া সন্তানের কাছে আসছে, আয়েশা দেখতেছে সন্তানটার মাথার পাশে এত বড় একটা আজদা সাপ এমন ভাবে ফনা তুললা কপাল বরাবর দাঁড়ায় রইছে। আমরা এলাকার ছোট বাচ্চার সামনে যদি সাপ দাঁড়ায় থাকে, মায়ের মনে টেনশন লাগবে, বাবার মনে টেনশন লাগবে, সমাজের মানুষগুলা সাপটারে মারার জন্য পাগল হইয়া যাবে। এই ফাতেমার বাড়ির প্রতিবেশীরা ডাক দিয়ে কয়, ফাতেমা তুমি কোথায় গো? তোমার সন্তান নিয়ে এত গর্ব করো,
তোমার সন্তানের মাতার পাশে একটা বিষধর সাপ একটা আজদা সাপ দেখা যায়। এই কথা বলা আর করি ফাতেমা দৌড়াইয়া কাছে আসলেন, আঙ্গদেশের মা হইলে সাপটারে বাইরাইয়া মারত, কিন্তু ফাতেমা ডাক দিয়াকে হে জগৎ প্রতিবাসী তোমরা সবাই শুননা যাও, আমার সন্তানের মাথার কাছে সাপ থাকতে পারে কিন্তু আমার কোনো আপত্তি নাই। কি বলো তোমার আপত্তি নাই? তোমার তো সুন্দর সন্তান যার মাথার পাশে বিষধর সাপ, এই সাপটা থাকলে তোমার কোনো সমস্যা নাই, এটা আবার কেমন কইলা? কেউ অসুবিধা নাই, কয়ে যার জন্ম হইলো খানায় কাবা, আর জয় কোন সোহান আল্লাহ, যার জন্ম হলো খানে কাবার ভিতরে, যার প্রথম খাবার হলো আমার নবী রহমাতুল আলামিনের মারফতি রস, যার জীবনের প্রথম দেখা হলো রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক, যাহার জীবনের প্রথম স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ আমি বাঁচাইতাম যাব কেন, বাঁচানোর মালিক হলো একজন, জবান খুলে বলো তিনি কে, আর বড় করে বলে তিনি কে, এ আমার যুবক ও উত্তর সন্তোষপুরের বন্ধু। এবার ফাতেমা দাঁড়াইয়া রইছে, হঠাৎ কইরা যখন দাঁড়াইয়া রইল, এবার সাপটা এমন ভাবে সুবল দিয়া ধরে রাখছে, বন্ধুরে আমার বিদেশ বিরাজ্যে সন্তান যার মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই, এই কথাগুলো আমাদের সামাজিক রেওয়াজে শোনা যায়, কথা বলেন ঠিক কিনা? মার মতো দরদি আর কেউ নাই এই জায়গাতে। ফাতেমা বড় কঠিন হইয়া গেল, কেন কঠিন হইয়া গেছে জানেননি? যারা আল্লাহর উপরে ভরসা করে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ, জুড়ে কন্যা ঠিক কিনা? এই জন্য আমার যুবক এই ফাতেমা দাঁড়াইয়া রইলেন, এই ফাতেমার সন্তান যার নাম হলো আলী, এই আলী কিছুক্ষণ পরে এমন ভাবে চোখটা ঘুরায়া ঘুরায় সা, যেই চোখটা জীবনে প্রথম দেখছে রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক, এই চোখের দাম কম না বেশি, এমন ভাবে ঘুরায়া ঘুরাইয়া চা, এই ঘুরায়া ঘুরাইয়া চাইয়া এবার পিছন দিক দিয়ে সাপটা যে ফনা তুলে দাঁড়ায় রইছে, এবার হজরতে মৌলা আলী এই হাত ধরে পিছন দিক দানিয়া একেবারে ওহাবির গাঁটটার সাপের গাঁটটার ধরছে, এমন ভাবে ধরছে একবার ফেসলে গেছে, কেমনে কইতাম এই যে সাপটা এখানে, ওই আলিফ ছোটবেলা এত বড় শক্তিশালী সাপ এমন ভাবে হাত কারে ঘুরায় নিয়া ওহাবিটার গাঁটটার সাপটার গাঁটটার ধরছে, দইরা এমন জুড়ে একটা আছার মারছে একেবারে বিষধর সাপটারে, মাইরা মাটির সঙ্গে মিশাইয়া দিছে। আপনারা বলেন এই ছোট্ট শিশু আলীর গায়ে কি গায়ের জোর না বেলায়তের জোর, আর জোরে কোন কিসের জোর, আরে বেলায়তের রাগ, এবার এমন ভাবে সাপটারে আশ্রয়া মাইরা ফালাইছে গো, মাইরা ফালানোর করে ফাতেমা কই দেখছিস নি প্রতিবেশীরা, দেখছিস নি আমার পোলাই কেমনে সাপটা মাইরা ফালাইছে? ফাতেমা গর্ব করে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তানের নাম রাখছে আলী, আজকে আমার সন্তান ছোটবেলায় সাপটারে বাইরাইয়া মারছে, আমি ফাতেমা আমার সন্তানের একটা নাম রাখবো, ওই নামটাই হলো হায়দারি। আজকে আমরা যখন নারে হায়দারি ইয়া আলী বলি, অনেকে বলে দলিল কই, আর ব্যাকরণের দল, তোরা তো ইতিহাস প্রশ্ন, তোরা তো ঘটনা জানোস না, হায়দারি মানে অর্থ কি জানেননি? হায়দারি মানে হলো শক্তিশালী, হায়দারি মানে হলো পাওয়ারফুল, হায়দারি মানে হলো অত্যন্ত সাহসী। এমন ভাবে সাপটারে মারলো ওই মহুলা আলী, আশ্রাইতে আশ্রাইতে মায়া মারার পরে মহুলা আলীর পাওয়ার কি বাড়তেছে না কমতেছে? আমি বলতেছি নামাজ পড়তে হবে মৌলা আলীর মতন, নামাজ পড়তে হবে মৌলা আলীর মতন। যেই আলী খানে কাবায় আসলো, হে যুবক একটা যুদ্ধের মধ্যে মৌলা আলীর পায়ের গুছা দিয়া খামিওয়ালা একটা তীর ডুইখা গেছে, এই তীরটা বারো জনে মিল্লা তীরটা উঠাইতে পারে না। ইনদিমিন টাইমে আমার নবী আপনার নবী বলেছেন লা সলাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব সারা নামাজ হয় না, হুজুরি কলব সারা নামাজ হয় না।
না মওলা আলীর পায়ের ভিতরে তীর দুইটা গেছে গো ওই তীর দুখার পরে এবার 12 জন মিলা তীরটা যখন টান দিছে মওলা আলী ডাক দিয়া কয় তোমরা যে এমন ভাবে তীরটা টান দিলা আমার কলিজাটা যেন ভাগ ভাগ হইয়া যাইতেছে আমার কষ্টে সহ্য হয় না দিলটা নরম কইরা দেন আমার কষ্টে সহ্য হয় না আমার নবীর সাহাবী ওই আলী যখন নামাজে দাঁড়াইল নামাজে দাঁড়ানোর পরে আমরা তো নামাজে দাঁড়াইলে মশা কামড় মারলো নামাজ ভাঙ্গা যায় আমরা তো নামাজের মধ্যে মশা কামড় দিলে অস্থির হইয়া যায় মওলা আলীর পায়ের মধ্যে এমন তীর টান দিয়া খুলতে পারে না গো এবার মওলা আলী নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে অনেকগুলা সাহাবীরা মিল্লা তার পা থেকে তীরটা টান্দা খুলতে গেল আল্লাহর লীলা খেলা বুঝা যায় না গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই হাসনা হেনায় যাহাই আছে বেলি ফুলে তাহা নাই কথা বলেন ঠিক কিনা এবার মওলা আলী নামাজটা শেষ করলেন নামাজটা শেষ করার পরে রে বাবা এবার ডাক দিয়ে বলে ও নবীর সাহাবীরা আমার পায়ের মধ্যে একটা তীর ছিল আমার তীরটা কোথায় আমার তীরটা কোথায় সাহাবীরা ডাক দিয়ে কয় আলী কি বলতে চান যেই তীর নামাজের আগে খুলতে গেলে তোমার কলিজা ভাগ ভাগ হয়ে গেছে এখন তোমার তীরটা কে খুলছে তুমি কি টের পাও নাই এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার পায়ের তীরটা কোথায় এবার সাহাবীরা ডাক দিয়ে কয় সাহাবীরা কই আলী গো তাকায়া দেখেন না আপনার পা থেকে আমি তীরটা করলাম কিন্তু তীরের মাথার মধ্যে আপনার পায়ের গোস্ত গোলা লাগিয়া রইছে এমন ভাবে টাইনা খুলছি আপনি কি টের পান নই আলী 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 আল্লাহ ডাক দিয়া কয় জগৎবাসী আল্লাহর কসম যেই তীরটা নামাজের আগে খুলতে গেলে আমার কলিজাটা বাগ বাগ হইয়া গেছে নামাজের ভিতরে তোমরা কোন সময় তীরটা খুলছো আমি যারা পরিমাণ টের পাই নাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার বাবারে তাই তো আমার নবী বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তন্ময় কে এক করে নামাজ পড়ে ওই মুহূর্তে যদি আজরাইল চলে আসে আজরাইল যদি তার রূহটারে বাহির কইরা লইয়া যায় তার দেহটারে এমন ভাবে কাম করছে এমন ভাবে আল্লাহর দিকে রুজু করেছে রূহটা চইলা গেলেও রুকুর সময় বডিটা রুকু দিব সেজদার সময় সেজদা দিব এমন ভাবে তার নামাজের খাসিয়তটা ছিল এই রকম তার সঙ্গে যদি আজরাইলের রূহ নেওয়ার সময় দাওয়া পাল্টা দাওয়া করে এরপর মওলা আলী বিচলিত হবে না নামাজ পড়বে কারণ আমার নবী 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিয়েছেন এর মধ্যে একজন হলো হযরতে মওলা আলী আর বড় করে বলেন আল্লাহু আকবার এই মওলা আলী এমন মওলা আলী সেই মওলালে আমার নবীকে অনেক মহব্বত করতেন যার সঙ্গে আমার নবী ফাতেমার বিয়ে দিয়েছেন যদি কি সুবহানাল্লাহ বলবেন না আরে আরে বাবা তাদের গরি তো হাসান হুসাইন এইভাবেই তো আমাদের সমাজে পাঞ্জাতন প্রচলিত আছে আজকে আমার নারী সমাজরা সমান অধিকারের কথা বলে রাস্তায় নামার চিন্তা করে এ মা সমান অধিকার যদি করতে চাও তোমরাই লসে পড়া যাইবা টাকা দিয়া সমান হতে যেও না কারণ আমার আল্লাহ তোমাদেরকে অনেক দাম বাড়াইয়া দিছে গো মা এ মা একটা বার তাকাইয়া দেখো পাঞ্জাতন কয়জন কয়জন পাঞ্জাতন পাঁচজন ইচ্ছা করলে আরেকটা পুরুষ দিয়ে হতো পাঁচজন মিলানো যাইত কিন্তু ওই জায়গার মধ্যে খাতুনে জান্নাত ফাতেমা আছে না নাই এ মা যেই পাঞ্জাতন হলো সৃষ্টির মূল যেই পাঞ্জাতন হলো সৃষ্টির রহস্য ওই জায়গার ভিতর আমার আল্লাহ তোমাদের মাকে রাখছে
যেই মা হবে সকল নারী সমাজের জান্নাতের সরদারিনী। এ আমার মা, তোমার ব্যাপারে বলা হয়েছে আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত বলা হয় নাই, বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মূল মেসেজ হলো, ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, সব সময় বলি, জীবনে কোনোদিন পাঞ্জাতনের সঙ্গে বিয়াদবি করবেন না, জীবনে কোনোদিন আহলে বায়াতের সঙ্গে বিয়াদবি করবেন না। বিদায় হজের বাসনে আমার নবী বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। আমার নবী বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। জুরে বলেন কয়টা? আরো জোরে বলো কয়টা? আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমি নবীর সুন্না। আর একটা হাদিসে আমার নবী বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার আহলে বাইত। এদের সঙ্গে ভালোবাসা রাখলেই তুমি জান্নাতি, এদের সঙ্গে গাদ্দারি করলেই তুমি জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ কইরা বইলা যাই, জীবনে কোনোদিন আপনারা আহলে বায়াতের সঙ্গে গাদ্দারি করবেন না। আহলে বায়াত পবিত্র, এদেরকে পবিত্র রাখার গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দেয় নাই। একজন দিয়েছেন, জবানটা খুলে বলুন তিনি কে, আর জবান খুলে বলুন তিনি কে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, কাইবিনি গজলটা আপনারা সবাই বলেন না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি, নবীর শানে বিয়াদবি করলে আমল করে হবে কি। সুবহানাল্লাহ, আমার নবী, আমার নবী যা বলছেন তা আমাদেরকে মানতে হবে। আচ্ছা বলুন তো, আমরা যদি নামাজটা না পড়ি নবী কি খুশি না বেজার? কথা কর না, খুশি না বেজার? আমরা যদি আল্লাহর বিধান না মানি রসুল কি খুশি না বেজার? আমরা কি নবীকে গাদাইতে পারি? আমার নবী এখনো সেজদা মোবারক দিয়ে দিয়ে উম্মতের জন্য কাঁদতেছে রে বাবা। একটু দুইটা হাত তুলেন তো আমার সঙ্গে, এই হাত তোলো যুবক ভাইরা, মুরব্বীরা আপনারা ভাল লাগলে তুলেন, না লাগলে দরকার নাই, যুবক ভাইরা তোলো। একটা বার বলো, আমরা যতদিন দুনিয়াতে বাঁচবো আমরা কি নামাজ পড়ব? জোর করে নামাজ পড়ব? যতদিন দুনিয়াতে বাঁচবো আমরা কি হারাম খাবো? আরেকটা কথা যুবকদেরকে, এক যুবক আরেকটা কথা বলি, আজকের এই মাহফিলের শেষ যে কথাটা সেটা হলো, আমরা কি মা বাবাকে কষ্ট দিব? যুবকদের আওয়াজটা আসতে হয়েছে, মা বাবাকে কষ্ট দিব? মা বাবার মনে কষ্ট দিয়ে যদি সারা বাংলা দরবারে মুড়ি দিতে আসো, বিশ্বাস তোমার লাথি মেরে বার করে দিব, কি সত্য কি না? মা বাবার মনে কষ্ট দিয়ে যদি রাইহানিয়া দরবারে যাও, লাথি মেরে বার করে দিব। মা বাবার মনে কষ্ট দিয়ে তাহিরি কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করবা, লাও আর শোল মাছ খাওয়াইবা, তোমার মতন মুড়ি তাহিরি দরকার নাই। এই পোলাপানের আওয়াজটা আসতে হয়েছে, জবান খুলে কোন ঠিক কিনা বলেন? আরো জোরে বলো ঠিক কিনা বলো? আমি সব মাহফিলে বলি, আরো বলবো, আরো বলবো, 100 বার বলবো, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে? আমার এই দিক দিয়া চা বাগান আছে, আছে না ফুলাফান, এই লাল গেঞ্জি, এই লাল শার্ট, আহারে ফুলা বস না, তোর আম্মা খুঁজত না তো কয়ে দেব না। এই যে একটা বাগান, আর এই যে সাইডটা, প্রায় সময় আমরা রাতের বেলা গাড়ি নিয়ে যাই, কিছু কিছু পোলা পানের সিনজির সালের বাবে বোঝা যায় এটার ভিতরে মা আছে। সাবা ডাইলে দিস না, লয়া যা, আপনার মনে কি কষ্ট হইতাছে? তাহলে গুছাইলাই আস্তে আস্তে।
অহন জিহা নাই সি একটা আসল কথা ওরে লাইট ফয়লে বলে বাবা নাসুর বান্দা কোথায় থেকে এসেছে আস্তে তবে আজকের যেভাবে আমরা কথা শুনতেছি বা বলতেছি আপনার কাছে খারাপ লাগতেছে তবে একটা কথা বলি রাতের বেলা আস্তে রাতের বেলা সন্ধ্যা বেলায় কিছু কিছু গাড়ি আমরা বুঝি আমরা গ্লাস তো কালা বুঝা জানা মাঝে মাঝে পুলিশের লাইটটি যখন জ্বালাই রাখি তখন আমরা গাড়ি দেখি সিএনজি উল্টা পাল্টা দূর মারে মনে করছি এটা ভিতরে পুলিশ আছে আমরা এটি দেখলে বুঝি বাইরে হারামের মধ্যে আরাম নাই সত্য নি কথাটা হারামের মধ্যে আরাম নাই এই গাঞ্জা যে এমন ভাবে বাড়া বাড়ছে এবং বাবা আগে তো দেখছি ফেকেট করে লয়ে ব্যস্ত ওহন ফহড় করে লয়ে ব্যস্ত এমনে মুট করে দেলা 50টা 100 এমনে মুট করে দে মুট করে তুমি যতই সালাকি কইরা হারামের আদান প্রদান করো সব সালাকি রেকর্ড করতেছে কিরামান কাতিবি তেলাওয়াতটা করতেছি জবানটা হইলে আল্লাহর ডাক দিয়েন রাজি নি একটু ইকো দাস না মশাল্লা দে মশাল্লা দে কিরামান কাতিবি প্রকাশ্যে গুণা করো আর গোপনে গুণা করো দুইজন লেখতেছেনি তো যত ট্রান্সফার করো একজনকে ফাঁকি দেওয়া যাবে না জবান খুলে কোন তিনি কে তাহলে যুবক ভাইরা জবানটা খুললে কি আমার সঙ্গে কথা বলতে পারবেন নেশা বন্ধ নেশা এই আওয়াজটা আমি প্রত্যেক মাহফিলে জুড়ে চাই অনেক যুবকদের পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঠিক না ঠিক নেশা আরো বড় হবে নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা তুই ওঠে একটু দাঁড়া এমনি সাইরিস কিতা কইতেছ বন্ধ কও বন্ধ বউ এমনি সাইরিস হে দুনিয়াত নাই হে নিজেই বন্ধ হে নিজেই বন্ধ জোরে কো বন্ধ আর জোরে হবে নেশা ইয়াবা ফ্যান্সি চোর গোশ চুরি গাঞ্জা ডেন্ডি গিবত চুগুলকুরি মুনাফিকি এই মুনাফিকি আছে না নাই বলেন এই মুনাফিকটির কারণে সমাজে সবচাইতে বড় দ্বন্দ্ব সৃষ্টি হয় এই মুনাফিকরে দেখবেন দোকানে একদল বয়া থাকবো বয়া বয়া কেবল তাহিরি তাহিরি এই কিতাব ওর মা তা কইব এই মুনাফিক গুলোর সাইজ করে বলাইবে এই মুনাফিকদের ব্যাপারে ইন্নাল মুনাফিকিনা ফি দাখিল আসফাল মিনান নার মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এই মুনাফিক আছে না নাই এই মুনাফিকদের কারণে সমাজের সামাজিক যত অশান্তি আছে মুনাফিকরে লাগায় এই ঘরে ঘরে দ্বন্দ্ব মুনাফিকরে লাগায় মহল্লা মহল্লায় দ্বন্দ্ব মুনাফিকরে লাগায় দোকানে দোকানে দ্বন্দ্ব মুনাফিকরে লাগায় এমনি এমনি এই মুনাফিকরে লাগায় এই মুনাফিকরা হলো সবচাইতে সমাজের ভয়ঙ্কর ফেতনাবাজ কথা বলেন ঠিক কিনা বলেন আমার নবী কয় কাফেররা আমার কষ্ট দিছে এদের কষ্ট আমার গায়ে তেমন মিশে লাগে নাই কিন্তু মুনাফিকরা আমার যে কষ্ট দিছে এই কষ্টটা কিয়ামত পর্যন্ত আমার উম্মতরে দিব এই মুনাফিকরার আলামত হলো তিনটা কেমনে মুনাফিক চিনবেন বইলা দিয়ে যাই ওই মুনাফিক যখন কথা বলবে মিথ্যা বলবে দুই নম্বর ইজা তুমিনা হানা যখন তার কাছে আমানত রাখা হবে সেই আমানতের খেয়ানত করবে তিন নম্বর হলো ইজা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে ওয়াদার খেলাপ করবে এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই
মুনাফিকদেরকে তিনটা খাচ্চর যার মধ্যে পাওয়া যাইব দেখবেন টেহা নেওয়ার সময় কবে আব্বা দিন না তিন মাস পরে দিলাম ওমা টেহা নেওয়ার সময় কেউ জানে না আনতাম গেলে ইউনিয়ন লয়ে দরবার করন লাগে এই মুনাফিক গুলো যারা ওয়াদা খেলাপ করে এরা হলো মুনাফিক কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য এই মুনাফিকদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক এখন বলবেন চলবে ওয়া শুরু করছি নামাজ দিয়া কি দিয়া বলেন নামাজ এই আওয়াজটা বড় করে হবে নামাজ রোজা হজ জাকাত খেদমত মহব্বত ইবাদত সোহবত ভালো কথা ন্যায্য কথা সুদ সুদ চলবো আজকে থেকে সব হারাম বন্ধ সব হারাম সবাই কি রাজি আছেন আমার সাথে সবাই কি রাজি দুই হাত তুলে আমার হাতের লেখা সঙ্গীতটা গান আমি আপনাদের সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি দেখতে চাই আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটি আমি দেখতে চাই কারণ আমার সামনে লাইটের কারণে আপনাদেরকে অন্ধকার বোঝা যাচ্ছে একটু লাইটটা জ্বালাই দিলে হয়তো আপনাদের লাইটটা দেখতে পারবো মাত্রই কয়েকটা মোবাইল ব্যবহার করেন সবাই খুলেন খুলতে খুলতে সময় লাগবে আর একটু সময় দিলাম মোবাইলটা ফ্ল্যাশ লাইটটা জ্বালাই আমার দিকে ধরেন আর আমার সঙ্গে আমার নিজের হাতের লেখা গজলটা গাই ইনশাল্লাহ জিকির করে কিয়াম করে বিদায় নিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ Ya Rasulallah, tumi jibon, tumi moron, adar gore, ha, tumi jibon, tumi moron, adar gore. তুমি মুদের পারের দড়ি তুমি তুমি নিদানি তোরানি ওনা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হা তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আরি দই নামের ফুল দানিত মেহের রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা যাই করব নবীকে খুশি করতে করব কথা ঠিক কিনা বলেন আমরা নামাজ পড়বো একজনকে খুশি করতে জবান খুলিকন তিনি কে কথা ঠিক না ঠিক এই জন্য অনুরোধ করে বলবো আজকে থেকে আল্লাহর ইবাদত নবীর মহব্বত আউলিয়া কেরামের সোহবত মা বাবার খেদমত আমরা কারা কারা চাই হাত তুলেন নারে তাকবীর নারে রিসালাত এখানে একটি গজলের বই নিয়ে আসছে এই গজলের বইটি আপনারা নিয়ে যাবেন এখানে অনেক গজলগুলো আছে ইনশাআল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আবার আসিব ফিরে এই এলাকার তীরে হয়তো এই বছর নয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাহফিলে তবে লাস্ট একটাই কথা জীবনে আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না